বন্ধুরা আজকে আমরা কথা বলতে চাচ্ছি ড্রপ বিজনেস নিয়ে তো আমরা অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে ভাইয়া আপনি ড্রপ সম্পর্কে কাজ শেখাচ্ছেন স্বীভাই ড্রপ সম্পর্কে মানুষ প্রত্যেকটি সেকশন নিয়ে কাজ শেখাচ্ছেন তাহলে বাংলাদেশ থেকে কি ড্রপ বিজনেস করা যাবে কি অথবা অনেকে বলেছেন যে আমি ইনভেস্ট করতে ইচ্ছুক এখন আমাকে কিভাবে কি করতে হবে তো আসুন আজকে আমি বিস্তারিত ড্রপ বিজনেস যারা বাংলাদেশ থেকে করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম তো প্রথম কথা হচ্ছে যে ড্রপশিপিং বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে আগেও বলেছি আজকে আমি একটু তবু আইডিয়া দিতে চাচ্ছি ড্রপশিপিং বিজনেস হলো যে আপনি রিসেল করবেন কোন একটা অবস্থান থেকে আরেক ওয়েবসাইটে সেল করা কোনো একটা ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে সেল করাকে ড্রপশিপিং বলে এ ওয়েবসাইট থেকে কম খরচে কিনে এখানে একটু বেশি সেল করা মাঝখানে যে প্রফিট হবে এটা হচ্ছে ড্রপশিপিংদের প্রফিট তো বিশেষ করে আমরা কোথেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি আমরা চায়না বেসিক প্রোডাক্টগুলো নিয়ে আসি আল এক্সপ্রেস থেকে আলি এক্সপ্রেস থেকে বেশিরভাগ সইবেতে সেল করা হয় অথবা অনেক সময় অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টগুলো ক্রয় করে থাকি তো আলি এক্সপ্রেসে আমরা সবচেয়ে মেজর যে বিষয়টি ডেলিভারি ডেলিভারি টাইম যত শর্টলি খোঁজ করা যায় অর্থাৎ ইউনাইটেড স্টেট বেশিরভাগ সময় সব সময় আমি মনে করি নাইনটি পার্সেন্ট মানুষ ইউনাইটেড স্টেট অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে ড্রপশিপিং বিজনেসটা করে থাকে তো বাংলাদেশ থেকে করতে গেলে বাংলাদেশের তো কেউ আবার প্রোডাক্টগুলো চাইনা থেকে বাংলাদেশে আনবে না বাংলাদেশ থেকে শুধু ড্রপশিপিং বিজনেস করবে প্রোডাক্ট চায়না থেকে ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যাবে এক্ষেত্রে কি কি প্রসেস কি কি আপনাকে করতে হবে কি কি বিষয় আপনাকে জানতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা আমি মোহাম্মদ আজগুর হোসাইন সিনিয়র টিচার থেকে ড্রপশেভিংয়ের জন্য বিস্তারিত ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম জানি না এই ভিডিওটি আপনাদের কতটুকু উপকার আসবে কারণ আমি আপনার যে কথাগুলো আপনাদেরকে এখন বলতে যাব সেগুলো আমার অভিজ্ঞতা থেকে প্রিভিয়াস কাজ যেগুলো করেছে ক্লায়েন্টের সাথে এবং কিছু কিছু আমাদের লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করেছি সে অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করব এবং কত টাকা আপনার হাতে থাকলে যে আপনি ড্রপশেভিং বিজনেস করতে পারবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি তো বন্ধুরা প্রথমে ড্রপশেভিং বিজনেস করতে গেলে আপনার প্রয়োজন হবে একটা নিশ তো নিশ জিনিসটা কি নিজ জিনিস হচ্ছে যে আপনি কোন ধরনের পণ্য সেল করবেন এবং কোথায় সেল করে সেটাও ডিপেন্ড করে সাপোজ আপনি ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়াতে একটা প্রোডাক্ট ল্যাম্প করতে চাচ্ছেন তো আপ আপনার আপনি যখন খোঁজ নিলেন রিচার্জ করলেন একজন রিচার্জ রিচার্জারকে নিয়োগ দিন অথবা আপনিও রিচার্জ জানেন তো সেক্ষেত্রে আপনি দেখলেন যে বেবি প্রোডাক্টের অ্যাস্টোর আছে একশোটা এবং আপনার অন্যান্য ক্লথ অ্যাক্সেসরিজ শোস অ্যাক্সেসরিজ অন্যান্য অ্যাক্সেসরিসের অনেকগুলো স্টোর আছে তো পথ লাস্টে গিয়ে দেখলেন যে প্রিন্ট অন ডিমান্ডের যে প্রোডাক্টগুলো ওগুলোতে খুবই কম কম্পিটিটর রয়েছে এবং হাই ডিমান্ড রয়েছে তাহলে আপনি প্রিন্ট অন ডিমান্ডের উপর কাজ শুরু করতে পারেন প্রিন্ট অন ডিমান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো রিচার্জের জন্য আপনি নিজেও চাইলে রিচার্জ করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে রিচার্জ কীভাবে করবেন প্রোডাক্টটা সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। আর যদি না মনে করেন যে আপনি ইনভেস্ট করবেন আপনি কাউকে নিয়োগ দিবেন সেক্ষেত্রে ফাইবার এবং আপওয়ারকে আপনি নিয়োগ দিতে পারেন প্রোডাক্ট রিচার্জার অথবা সফটওয়্যার প্রোডাক্ট রিচার্জ সফটওয়্যার উইনিং প্রোডাক্ট দিয়ে সার্চ দিলে আপনি ফাইবার অথবা আপারকে সহজে কাউকে হায়ার করতে পারবেন তো বন্ধুরা এরপর আপনার প্রয়োজন হবে ওই একটা স্টোর মেক করা সয়বিভেতে একটা স্টোর মেক করলে মাতলে একটা সার্স আছে ওই সার্চটা দিয়ে স্টোর মেক করতে হবে ওরা আপনাকে হোস্টিং দিয়ে দেবে ডোমেনটা আপনাকে কিনতে হবে ডোমেনটা আপনাকে কেনার পরে ওই প্রোডাক্টগুলো ওখানে আপনার ইনপুট করবে একজন নিয়োগ দিবেন যে সইবিভের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ও আপনাকে সব কিছু হেল্প করবে ও ইনপুট করবে ডেসক্রিপশান লিখে দিবে আপনাকে সব কিছু ইমেজ থেকে শুরু করে এবং স্টোরটাও ডিজাইন করে দিবে তো সব কিছু করার পরে আপনি স্পিড অপটিমাইজেশনটা করে নেবেন এই সব কিছু করার পরে মূল যে বিষয়টি সেটি হলো অ্যাড ক্যাম্পেনের জন্য পিপল চয়েস করা তো আমরা অনেকে জানি কিছুদিন কারো কেউ এমন কাউকে নিয়োগ দেওয়া হয় যে লস কেন হয় কি আপনি এমন কাউকে নিয়োগ দিয়েছেন যে লস হয়েছে তারা এমন কাউকে নিয়োগ দিয়েছে যারা বেশি থেকে বেশি হলে এক মাস দুই মাস অ্যাড ক্যাম্পেনের উপর কাজ করেছে এরপর ওদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ওরা যে ড্রপ শিপিং বিজনেসের যে টার্গেট অডিয়েন্স সেটা বুঝবে না তো ওরা আপনার বিজনেসে লস করবে এই জন্য টার্গেট অর্ডিয়েন্স বোঝার জন্য এমন একজনকে নিয়োগ দিতে হবে যে এক্সপার্ট মার্কেটিংয়ের জন্য তো ও আপনাকে ওর সাথে আপনি কী করতে পারেন অংশীদারত্ব করতে পারেন যেমন আমি আপনি যদি আপনি যদি আমার স্টোরে সেল করতে পারেন আমি টু পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে প্রফিটের মার্জিন দিয়ে দিব তো এখানে আজকে আমি এতটুকু প্রসেস বললাম যে ড্রপশিপিং বিজনেস করলে এই 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 আপনাদেরকে করতে হবে এরপরে আসেন ড্রপশিপিং বিজনেস করার জন্য হাউ মাছ টাকা আপনার লাগবে আমি মনে করি ড্রপশিপিং বিজনেস করার জন্য আপনার কমসে কম বাংলাদেশি টাকা এক লক্ষ টাকা আপনার লাগবে এবং এক লক্ষ টাকার পাশাপাশি দক্ষ মানুষও প্রয়োজন হবে শুধু টাকা ইনভেস্ট করলে হয় না দক্ষ মানুষও প্রয়োজন হবে সেক্ষেত্রে আপওয়ার্ক ফাইবার আপনাকে যথাযথ হেল্প করবে তারপরে আসুন ড্রপশিপিং বিজনেস করতে হলে বাংলাদেশ থেকে কিভাবে পেমেন্ট গাইডারটা সিলেক্ট করা হবে আমরা যারা সইভে নিয়ে কাজ করি স্বয় ভেতে ড্রপশিপিং বিজনেস করি বাংলাদেশ থেকে শুধুমাত্র দুই থেকে তিনটা পেমেন্ট গেটওয়ে ওরা নিয়ে রাখছে একটা হচ্ছে যে টু এস্টিফি একটা হচ্ছে যে আপনারা আমি আপনাদেরকে শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি এবং স্ক্রিনশের মাধ্যমে আপনারা দেখবেন আমি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো তো এগুলা দেখানোর পরে আমরা আসেন এবার যে আমরা যে বিজনেসটা করব এটা বাংলাদেশে লিগেলি কেনা অবশ্যই বাংলাদেশে এটা অবশ্যই লিগেলি একটা বিজনেস ড্রপশেভিং বিজনেস এবং এখানে কোনো ট্যাক্স অথবা কিছু আপনাকে দিতে হবে না ওখানে আপনাকে যে চায়না থেকে ইউনাইটেড স্টেটে ওই প্রোডাক্টগুলো যাবে অটোমেটিকলি ওখান থেকে আপনার ট্যাক্সগুলো কাস্টমার থেকে কেটে রাখবে এখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না তো ড্রপশেভিং বিজনেস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে প্রোডাক্ট সিলেকশন এবং আপনার মার্কেটিংটা এবং টার্গেট অডিয়েন্সটা এই তিনটা জিনিস কম্বিনেশন যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে ড্রপশিপিং বিজনেসে আপনি খুবই ইজিলি সাকসেস পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা থেকে এতটুকু বলবো যে ড্রপশিপিং বিজনেস করার আগে আপনি দক্ষ মনোবল খোঁজার চেষ্টা করেন দক্ষ মনোবল যদি না পান আপনি দশ লক্ষ টাকায় ইনভেস্ট করে দশ হাজার টাকা ইনকাম করার নিশ্চয়তা নেই তো ড্রপশেই বিজনেস শুরু করার আগে আপনি এই এই স্টপগুলো মাথায় রাখবেন এইগুলো নিয়ে কম হলো দুই থেকে তিন মাস রিচার্জ করবেন গবেষণা করবেন দেন আপনি সাকসেস হতে পারবেন তো বন্ধুরা আরেকটি কথা বলি তো পেমেন্ট গাইডওয়ের ক্ষেত্রে আপনি আরেকটি কাজ করতে পারেন অনেকের ভাইয়েরা অনেকে আত্মীয়রা বন্ধুরা বিদেশ থাকে তাদের মাধ্যমে আপনি পেপালটা পেপ্যাল যেহেতু আমাদের বাংলাদেশে এখনও সর্বনন্দিত না অথবা মানে যারা করে তারা বাইরের কারো মাধ্যমে করে বাংলাদেশে লিগ্যাল না তো সেক্ষেত্রে আপনি বাইরে যারা আছে আত্মীয় স্বজন অভাব বন্ধুবান্ধব ওদের মাধ্যমে একটা পেমে পেপাল অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টটা ওইখানে অ্যাড করে দিতে পারেন কেননা বাংলাদেশে যেরকম বিকাশ এবং নগদ খুবই পপুলার একটি অ্যাপস সেক্ষেত্রে বিদেশেও এই যে পেপালটা খুবই পপুলার একটি অ্যাপস এর মাধ্যমে আপনি কাজ করে নিতে পারবেন এবার সেকেন্ড যেটা গেলো ফার্স্ট গেলো যে আপনি কীভাবে বাংলাদেশ থেকে ড্রপ করবেন এবার আসি অংশীদার আমার অনেক ফ্রেন্ড রয়েছে অনেক ফ্রিলান্সার রয়েছে যারা অংশীদারের মাধ্যমে এই ড্রপশিপিং বিজনেসটা করে থাকে সাপোজ কোনো বাইরের সাথে আপনার সাথে ডিল হলো যে ফিফটি ফিফটি পার্সেন্ট আপনাকে লাভ দিবে ও ফিফটি পার্সেন্ট রাখবে শুধুমাত্র আপনি সব কিছু করে দেবেন তো এক্ষেত্রে আপনি করে দিতে পারেন কারণ ওরা ট্রাস্টেবল এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনি কী করবেন মার্কেট প্লেসে বড় বড়ো কয়েকটা অর্ডার নিয়ে রাখবেন তাহলে ওই মার্কেট প্লেসের যদি ওরা সিটিং আমি করো অথবা আপনার অ্যাক্সেস নিয়ে রাখবেন স্টোরের ফুল অ্যাক্সেসটা আপনি নিয়ে রাখবেন তাহলে ওরা আপনার সাথে কখনো প্রতারণা করবে না এভাবে আপনারা কাজ করতে হবে তো বন্ধুরা আমার ড্রপশেভিং বিজনেস নিয়ে এতটুকু অভিমত এবং আপনারা যদি আরও কিছু জানতে চান যে ড্রপশেভিং বিজনেস নিয়ে ভাইয়া আমার এটা প্রয়োজন এটা এটা জানাচ্ছিল ওইটা জানাচ্ছিলো এগুলো করতে পারেন এবং ইভিএলের এক মাস্টার কার্ড নিয়ে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম ড্রপশেভিং বিজনেসের ক্ষেত্রে কোনো টুলস প্রয়োজন হলে আপনারা ওই টুলস কেনার ক্ষেত্রে ইভিএলের মাস্টার কার্ড ব্যবহার করুন তবে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে ইবিএল এর মাস্টার আদৌ গ্রহণযোগ্য কিনা আমি জানি না তবে গ্রহণযোগ্য হতেও পারে তবে আমি সে জানি না কারণ বাংলাদেশ থেকে ওরা করতে চায় না অনেক ঝামেলা করে অনেক প্রসেসের ব্যাপার যদি ওইটা হইতো তাহলে অনেকে করতো আমি যতটুকু জানি ইবিএল মাস্টার কার্ড হচ্ছে যে শুধুমাত্র পেমেন্ট করার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বুঝোতে পেরেছি সবাই আমার জন্য দয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আমার ভিডিওতে কোনো প্রকার কোনো প্রকার ভুল ভ্রান্তি অথবা কোনো ইয়া পেলে আমার আপনারা আমাকে কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত